আমার অনেক সাথীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন সেটা কিভাবে, এবং খেলাগুলো ধরতে পারবেন সেটা কিভাবে, আমি সেই ভিডিওটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমরা সবাই জানি সামনে টি-টোয়েন্টি ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়াতে, তো আমরা সেই রকম একটা খেলাতেই যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে লাইভ, আমি এটাতে না, আমি স্পোর্টসে গেলাম। স্পোর্টসে যাওয়ার পরে যাব হচ্ছে ক্রিকেটে, যেহেতু আমি ক্রিকেট নিয়ে বেশি ভিডিও করি এবং ক্রিকেটের সাথেই বেশি থাকার চেষ্টা করি। এবং সেই সাথে দেখেন এখানে যতগুলো খেলা আছে সবগুলো হচ্ছে আপকামিং খেলা, যেগুলো হচ্ছে সামনে এই খেলাগুলো আসবে এবং সামনে এই খেলাগুলো হবে। তো আমি সেখান থেকে একটা ভিডিও করব আজকে ওয়ার্ল্ড কাপের জন্য, ICC ওয়ার্ল্ড কাপ 2023। আমি এই ভিডিও এইটাতে এই অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখন দেখতে পাচ্ছেন যে খেলাগুলো, এই সবগুলো খেলাই হচ্ছে ওডিআই ওয়ান ডে বিশ্বকাপ, যেটা 2023 এবং ইন্ডিয়াতে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে যে খেলাটা আছে, প্রথম খেলাটা হচ্ছে 5 তারিখের একটা খেলা আছে, যেটা এইখানে দেখতে পাচ্ছেন, এই যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের প্রথম খেলাটা। 5 তারিখ থেকে ওডিআই কাপ শুরু, ওয়ার্ল্ড কাপ শুরু। 5 তারিখে খেলা আছে, 6 তারিখে খেলা আছে, 7 তারিখে খেলা আছে, 8 তারিখ খেলা আছে, 9 তারিখ খেলা আছে, 10 তারিখে যে খেলাগুলো আছে। তো আমি এরকম কয়েকটা খেলা নিয়ে আজকের ইয়েটা করবো, যেহেতু প্রথম খেলা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড, তো কে কোন দল কতটা বড় সেটা একটু দেখার বিষয় আছে। তো আজকের এই মুহূর্তে যে চোদ্দ দিন এবং 43 ঘন্টা পরে, অর্থাৎ 14 দিন আগেই আমি ভিডিওটা করতেছি। তো এইটা হচ্ছে দেখেন এখন